চাইলিতাই গৌরাঙ্গ নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণিতাই চরণ মুখানি নিতাই চরণ সত্য তাহার সেবক সদা করো নিতাই চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সবাইকে শুভ নিত্যানন্দ ত্রয়োদশীর শুভেচ্ছা ও কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি আজকে আপনাদেরকে সবাইকে। তো এই মুহূর্তে আমি রয়েছি যেখানে নিত্যানন্দ প্রভু ভজন করেছিলেন বৃন্দাবনে এসে সিঙ্গারবট, এখানে ভগবান কৃষ্ণ রাধা নিয়ে স্থানে শৃঙ্গার করেছিলেন, তো এই জায়গার নাম হয়েছে সিঙ্গারবট। আর কলির যুগে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু এই স্থানে এসেছিলেন, তো কিছুক্ষণের মধ্যে এখানে অভিষেক শুরু হবে, এখানে হাজার হাজার ভক্তদের সমাগম হবে। তো চলুন আপনাদেরকে দর্শন করাচ্ছি, সবাই শেষ অব্দি দর্শন করুন, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবেন। নিত্যানন্দ প্রভুর কৃপা হলে রাধা কৃষ্ণ পাবেন ব্রজে। তো সবাই সঙ্গে থাকেন আর দর্শন করে আনন্দ ভোগ করেন। রাধে রাধে, কেমন আছেন? তো এখনো অভিষেক শুরু হয়নি, আপনাদেরকে কিছুটা দর্শন করাচ্ছি। তো কিছুক্ষণ মধ্যে অভিষেক যখন শুরু হবে এখানে ভিড় লেগে যাবে, এই জন্য আপনাদেরকে আগে একটু দর্শন করাচ্ছি, তারপরে শুধু অভিষেক দর্শন করবেন। হ্যাঁ, এই সেই স্থান নিত্যানন্দ প্রভু এই 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 বটতলায় বসে ভজন করেছিলেন। এই স্থান দেখুন, 500 বছর আগে সেই গাছ ছিল, এখনও সেই সিঙ্গারবট, সে দাপর যুগের গাছ এখনো রয়েছে, দেখতে পাচ্ছেন? এই সেই সিঙ্গারবট, সে নিত্যানন্দ প্রভু তো এই কলির যুগে এসছে, সেই আগে থেকেই দাপর যুগ থেকে এই গাছ ছিল। তো চলো, অনেক ভক্তদের এখন সমাগম হচ্ছে ধীরে ধীরে, তো আপনাদেরকে পুরো দর্শন করাবো, সঙ্গে থাকেন। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন। দেখুন ভক্ত সমাগম এখন বেড়ে যাচ্ছে, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, কালারটা খুব সুন্দর লাগছে। তো এই সেই দিব্য স্থান। রাধে রাধে মহারাজ, ভালো আছেন? হ্যাঁ, আসবেন তো এখন এখানে। রাধে রাধে মহারাজ, তো মহাপ্রভুকে দর্শন করেন। নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণিতাই চরণ দুখানি। তো কিছুক্ষণ মধ্যে অভিষেক শুরু হয়ে যাবে। নিতাই গৌর হরি বল লো মহারাজ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাজিয়েছে তো আপনারা সঙ্গে থাকেন, এখনই অভিষেক শুরু হবে, তারপর আপনাদেরকে দর্শন করাচ্ছি। অনেক ভক্ত এখন আসছে, একটু পরে এখানে ভর্তি হয়ে যাবে পুরো। তো সবাই সঙ্গে থাকেন, লাস্ট অব্দি দর্শন করুন আর নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করে আপনারা রাধা কৃষ্ণকে পান। নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণিতাই চরণ দুখানি। চলুন, নিত্যানন্দ প্রভু আর কেউ নয়, সাক্ষাৎ বলরাম, ব্রজের কানাই আর দাওয়াইয়া, তারা গৌরাঙ্গ মহাপ্রভু আর
নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছে নবদ্বীপ ধামে। তো আপনারা দর্শন করুন পবিত্র ধাম থেকে, সঙ্গে থাকেন। Thank you.
Thank you.
কথা বলবি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে। তো ফাইনালি এখন ঘরে এসে গেছি, কেননা ওখানে তো অনেক ভিড় ছিল, আপনারা জানেন বৃন্দাবনে এখন শুধু ভিড় বাড়বেই। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব আজকের দিনে, আপনারা অভিষেক দর্শন করেছেন, আপনাদের এত কৃপা লাভ হয়েছে, মানে সাক্ষাৎ কৃপা আপনারা পেয়ে গেছেন। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আপনারা কমেন্ট করে না বললে আমার মন খারাপ হয়, কারণ এত সুন্দর সুন্দর ব্লগ, এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। তো অবশ্যই কমেন্ট করবেন, আর আকাশ বৃন্দাবন ব্লগ চ্যানেলটাকে, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি ঘরে এসে গেছি, আমার দামোদরকে দর্শন করাচ্ছি, এত হই হল্লা ছিল, একটু সেবা ওখানে একটু দুধ দই দেওয়া হয়েছে, এই জন্য সকাল সকাল যেতে হয়েছে, এই জন্য ভালোভাবে সাজানো হয়নি দামোদরের জন্য। তো চলুন দামোদরকে দর্শন করি, তারপরে ভিডিওটা এন্ড করছি। রাধে রাধে। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাই চরণ দোপাই, নিতাই চরণ সত্য তার সেবক নিত্য। নিতাই করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমার দামোদরকে দর্শন করুন, আজকে এখন নতুন নতুন স্টারে পাগড়ি বাঁধা হবে, পাগড়ির জন্য অনেক কিছু আনা হয়েছে, এগুলো অনেক দামি জিনিস, এই ফুলগুলো অনেক দাম, সব কিছুই দামি। যাই হোক, দাম দিয়ে করবো কি, আমার দামোদরের সুন্দর দামোদরের সাজ নিয়ে কথা। তো আপনারা সবাই কমেন্ট করবেন, দামোদরের কৃপা আপনারা পেয়ে গেছেন। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, নিত্যানন্দ প্রভুর কৃপা হয়ে গেছে, রাধা দামোদরকে পেয়ে গেলেন আপনারা, আর কি করে পাবেন। তো কমেন্ট করবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই লাস্ট অব্দি দর্শন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা রানী কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বো।